চিতাবাঘের শাবক নিয়ে গেল মা চিতাবাঘ। এমনই চিত্র ধরা পড়ল বন দপ্তরের বসানো ট্র্যাপ ক্যামেরায়, যা দেখে অত্যন্ত খুশি বাগডোগরা বন দপ্তরের কর্মীরা। জানা গিয়েছে শুক্রবার সকালে বাগডোগরার মুনি চা বাগানে কাজ করতে যাওয়ার সময় শ্রমিকরা দেখতে পায় দুটি চিতাবাঘের শাবক চা বাগানের নর্দমায় পড়ে রয়েছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে শ্রমিকরা। খবর দেওয়া হয় বাগডোগরা বন দপ্তরকে। খবর পেয়ে বাগডোগরা বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে 1 কিলোমিটার এলাকা সম্পূর্ণ ঘেরাটোপে রাখে, যাতে কোনোভাবেই চিতাবাঘের শাবকগুলিকে কেউ বিরক্ত বা ক্ষতি করতে না পারে। এদিন বাগানের কাজও বন্ধ করে দেওয়া হয়। বাগডোগরা বন দপ্তরের রেঞ্জার সমীরণ রাজ টেলিফোনে জানান, চা শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শাবকগুলিকে ফেরাবার চেষ্টা করি। দুটো শাবক প্রায় 1 মাস বয়সে, দেখেই চিনতে পারি শাবকগুলি চিতাবাঘের। সারাদিন অপেক্ষা করি চিতা এসে শাবকগুলিকে তুলে নিয়ে যাওয়ার জন্য। শেষে সন্ধ্যার সময় আমরা ট্র্যাপ ক্যামেরা বসাই, তাতে ধরা পড়ে চিতা এসে মুখে করে তার শাবকগুলিকে নিয়ে যায়।